খেয়াল করেছেন, সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে, যদিও বা সে আপনার চেয়ে অনেক বড়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন, যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, পদমর্যাদা লাভ করেন না কেন, সাগরের বিনয়টা ভুলে যাবেন না। ইবলিস অনেক জ্ঞানী ছিল না? ইবলিস কিন্তু জ্ঞানী ছিল। সে কি ফেরেশতা ছিল? না, সে কিন্তু ফেরেশতা ছিল না। ক্যান এমিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন। সে ছিল জিনদের একজন। সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল, মর্যাদা দেয়া হয়েছিল। এই জ্ঞান ইবাদত ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাতে পারল না। কারণ কি? অহংকার। কারণটা কি? অহংকার। আল্লাহ পাক যখন বললেন, ওয়াইথ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন সেজদা করলে না? ইবলিস কাউন্টার অ্যাটাক করলো, ইবলিস উল্টা কেয়াস করলো। সেটা হচ্ছে, সে আল্লাহকে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে আমি কেন আদমকে সেজদা করব? আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র। আই এম সুপিরিয়র দেন আদম, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হলো এবং অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামী করলেন, লানত করলেন, অভিশপ্ত করলেন। জ্ঞান, ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, আমল কোনো কাজে আসলো? আসলো না। শিক্ষা আমাদের কি? আমরা যে যেখানেই আছি, যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, পলিটিক্যাল ক্ষেত্রে হোক, যেখানেই আছি, আমাদের অবস্থান, আমাদের ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, সম্পদ, জনবল, এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায়, তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে, তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। একটা হাদিসে এসেছে, যার হৃদয়ের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, ঠিক আছে, এটা কি অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তার অহংকারের সংজ্ঞা কি? হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের, একটা মুসলিম ভাই আরেকজন মুমিন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে, এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে, আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে। যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে, প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয়, বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে। কিছু ডিগ্রি, কিছু সার্টিফিকেট চলে আসলে, কিছু পদমর্যাদা,
তারপরে জনসমর্থন, পপুলারিটি, এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডারএস্টিমেট করা শুরু করে। আমি বেটার, ও খারাপ, আমি মুমিন, ও কাফের, আমি জান্নাতে যাব, সে জাহান্নামে যাচ্ছে, আমি হক, সে বাতিল, এগুলো আমরা বলি না? এগুলো সবই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমাদের মধ্যে কেয়ামতের মাঠে কে পলসিরাত পার হতে পারবে আর কে পারবে না। এই দেশের সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহবাক চাইলে আজকেই হেদায়ত দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহবাক এমন দিনের খেদমত নিতে পারেন যা আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন, এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়ত দিয়েছেন তাদেরকেও হেদায়ত দান করুন, আমিন। আবার এখন আমাদের দেশে সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে, আল্লাহ যদি চান এবং তার তাকদিরে যদি লেখা থাকে, দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পথভ্রষ্ট হয়ে গেল সে যে জাহান্নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো, এমনও হতে পারে। একটা হাদিস এসেছে যে আল্লাহ পাক তাকদির লিখে দিয়েছেন আমাদের, একটা মানুষ খারাপ কাজ করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জান্নাতে চলে যায়। আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লাহ দ্রোহিতা, কুফর, শিরিক, হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে, জাহান্নামে প্রবেশ করে। তাকদির দেখা যায়, বিশ্বাস করা যায় না? আপনি বিশ্বাস করবেন কেন? আমি যদি বলি তাকদিরকে তো চোখে দেখা যায় না, পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না। পশ্চিমারা আমাদেরকে যে শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান এবং দর্শন, এগুলোর মধ্য দিয়ে যা লাভ করা যাবে সেটাই হলো জ্ঞান, সেটাই সত্য। যেটা চাক্ষুষ দেখি না এটা সত্য না। তাদের মতে আল্লাহকে দেখা যায় না, এই কারণে আল্লাহকে বিশ্বাস করি না, কারণ আল্লাহকে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে বসে আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন? পারবেন না। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হন, ওই সাগর পারে দাঁড়ালেই বুঝতে পারবেন একজন ইলাহ আছেন, তাই না? এই পুরো মহান সৃষ্টি অটোমেটিকলি হতে পারে? হতে পারে না। তাদের যুক্তি মতে আল্লাহ, ফেরেশতাগণ, এই যে রূহ বা আত্মা, আপনার কবরের আজাব, জাহান্নামের আগুন, আপনার ইল্লিন, সিজ্জিন, ঠিক আছে, এই মিজান, পুলসিরাত ইত্যাদি যেগুলো আমরা দেখি না, গায়েবের বিষয়, অদৃশ্য, এগুলোকে তারা বিশ্বাস করবে না, কারণ তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি উত্তরিয়ে না আসতে পারে সেটা সত্য না। এটার মধ্যে কি আপনি বিশ্বাস করছেন? এটাকে বিশ্বাস করলেন? যদি এই বিশ্বাস থেকে থাকে, তারপরে পাঁচ অক্ত সালাত আদায় করেন, এখন পর্যন্ত মুসলিম হতে পারেন নাই, আমার কথা বুঝতে পারেননি মনে হয়। আর আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ইমানের পিলার ছয়টা, আল্লাহ, মালায়েকা মানে ফেরেশতা মণ্ডলী, আসমানে কিতাব সমূহ, নবী রসুলগণ, পরকালের জীবন, তাকদিরের ভালো মন্দ, এই ছয়টার কোনোটাই কি আপনি চোখ দিয়ে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? কোনো ফেরেশতাকে দেখেছেন কখনো? জিনকে দেখেছেন? রূহ বা আত্মাকে দেখেছেন? আল্লাহর পক্ষ থেকে মানুষ সত্য স্বপ্ন কেন দেখে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? পারবেন না। স্বপ্ন সত্যি হয় না মাঝে মাঝে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে আছেন, দুইজন কয়েদি আসলো, দুইজন বলল একজন স্বপ্ন দেখেছে মাথার উপর রুটি আছে, রুটি খেয়ে নেওয়া হচ্ছে, আর একজন স্বপ্ন দেখলো সে তার মনিবকে শারাপ পান করাচ্ছে, স্বপ্ন ফলে নাই বলেছে? কোরআনের এরকম অনেক জায়গায় স্বপ্নের কথা আছে না? আল্লাহর পক্ষ থেকে মুমিনরা সত্য স্বপ্ন দেখে না? দেখতে পারে, সম্ভাবনা আছে, ব্যাখ্যা করতে পারবে? ঘুম সায়েন্টিফিক ব্যাখ্যা করতে পারবে? ওই সময় আপনার রুহটা কোথায় যায়,
কে নিয়ে যায়, কে ফেরত দেয়, ব্যাখ্যা করতে পারবেন? একজন মানুষ জীবিত ছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল, পড়ে গিয়ে মৃত হয়ে গেল, লাশ দেহের মধ্যে কিছু একটা ছিল, সেটা বের হয়ে গেছে, কি ছিল, তার নাম কি, রুহ বা আত্মা, ব্যাখ্যা করতে পারবে? দেখা যায় তাকে কবর দেওয়া হলো, কবরে মালায়েকা ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন তিনটা, উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, না পারলে জাহান্নামের টুকরা, আজাব শাস্তি হবে, কবরের আজাব, কবর চাপ দিবে, ব্যাখ্যা করতে পারবেন? বিজ্ঞানে, দর্শনে বা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে, ইল্লিন উপরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে, আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে, এখানে আজাব ভোগ করবে। ইল্লিন এবং সিজ্জিনকে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে পারবেন না। কিয়ামতের মাঠে মানুষ উঠবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্য কাছে চলে আসবে, ঘাম দিয়ে টাকনু, হাঁটু, বুক, গলা ভিজে যাবে, আমলনামা ছুঁড়ে দেয়া হবে, কারো ডান হাতে কারো বাম হাতে, পুলসিরাত স্থাপন করা হবে, জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে, এগুলোকে ব্যাখ্যা করা যাবে? দেখেছেন কখনো জান্নাতের হুরপড়ি? দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত? দেখেছেন জাহান্নামের শাস্তি? দেখেছেন জাহান্নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক হিংস্র জীবজন্তু রেখেছেন, দেখেছেন কখনো? জাহান্নামের প্রহরী একজন ফেরেশতা আছেন, চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি, আছে না চিফ অফ কমান্ড একজন, তার নাম হচ্ছে মালেক। কি নাম? মালেক। সূরা যুখরুফের মধ্যে এই ফেরেশতার নাম আছে। তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন? আরেকটা সূরা আছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে, ব্যাখ্যা করতে পারবেন? ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুক দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সিংহকে ব্যাখ্যা করতে পারবেন? দেখেছেন কখনো? আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে? আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্যে বিশ্বাস, তাই নয় কি? আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোলকধাঁধায় পড়ে আছে, তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। তাহলে এগুলো কি সত্য না? এগুলো সত্য না যেগুলো বললাম? যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে, সে কি মুসলিম হতে পারবে, মুমিন হতে পারবে? এগুলো দিনের মৌল, এগুলো দিনের মৌলিক বিষয় নয়? এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না। ইসলামটা কি? আত্মসমর্পণ, তাই নয় কি? আল্লাহ পাক ইসলামের কথা বলতে গিয়ে যার কথা সবার আগে নিয়ে আসছেন, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন ইফ কয়াল আলাহু রব্বহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, কয়াল আসলামতু লিরব্বিল আলামিন, তিনি বলেছেন বিনা বাক্য ব্যয়ে যে আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসো ওই মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, কোনো শহর নাই, খাবার পানীয় কিছুই নাই, তিনি রেখে আসলেন, আল্লাহকে প্রশ্ন করলেন না, এই আদেশটার পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, কারণ কি, প্রশ্ন করেছেন? আত্মসমর্পণ করেছেন, এই যে ইসলাম। তাকে বলা হচ্ছে তোমার ছেলে দৌড়ানো শিখেছে, এখন দৌড়াতে শিখেছে, তাকে জবাই করতে হবে, কি করতে হবে, যুক্তিতে আসে, দর্শনে প্রমাণ করতে পারবে, বিজ্ঞানে আসবে, আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আত্মসমর্পণ করলেন, ছেলেকে গিয়ে বললেন ইয়া বুনাই, হে আমার ছেলে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়াদা তারা, তোমার মতামত কি আমাকে বলো দেখি, যেমন বাপ তেমন বেটা, আমি বলি যেমন মা তেমন বেটা, কারণ এই সন্তান ইসমাইলকে তার বাবা মানুষ করেননি, বরং তার মা মানুষ করেছেন একা। কোন মা? যেই মাকে ওই মরুভূমিতে রেখে আসা হচ্ছে, আর তিনি বলছেন আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন, ইব্রাহিম, ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন, কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলতে পারেন না, স্ত্রী সন্তানকে এমন জনমানব শূন্য জায়গায় রেখে আসলে বুক ছটফট করবে না, কষ্ট লাগবে না, কষ্টে কথা বের হচ্ছে না,
শুধু এতটুকু বললেন, মাথা নাড়ালেন যে হ্যাঁ আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি। তখন ওই মা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহাস সালাম, তিনি বলছেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহই আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। এই হলো মা। তারপর সাফা মারওয়া যে সাইয়ের ঘটনা জানেন, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যারা হজ করেছেন এখানে অনেকেই তাওয়াফ করেছেন না, যদি সাফা মারওয়া এই সরি তাওয়াফ না সাই, যদি সাফা মারওয়া সাই করার সময় এই ফিলিংসটা না আসে যেটা হাজেরা আলাইহাসসালামের সেই কাজ, তাহলে এটা জগিং হবে তাই না, রূপটা পাবে না। ওখানকার শিক্ষাটা কি? এটা হচ্ছে হাজেরা আলাইহাসসালামের সেই স্মৃতি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। ওই যে এক মা তার সন্তানকে পানি পান করানোর জন্যে ছুটেছেন ছুটেছেন, সেই যে দৃশ্যটা হৃদয় বিদারক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দেখেন, রেখে দিয়েছেন, দেখেন নাই। ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর মারলেন না, মনে আছে? তিনি জবাই করতে যাচ্ছেন, তখন শয়তান ধোঁকা দিচ্ছে না, তখন তিনি পাথর ছুড়লেন। ওই যে পাথর ছোড়ার যে সংস্কৃতি আমল, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন, দেখেন নাই। এই যে ছেলেকে জবাই করলেন, করতে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে অন্য একটা প্রাণী জবাই হলো না, সেই যে ঈদুল আজহার সেই সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে। এভাবে আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে, আত্মসমর্পণকারী বান্দাদেরকে, তাদের আমলকে, তাদের আকীদা আদর্শকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম এখানে প্রশ্ন করেননি কেন, কি জন্যে, কি যুক্তি, কি দর্শন, কিচ্ছু না। আল্লাহ পাক আদেশ করেছেন, করে ফেলেছেন। তখন ওই ছেলে বলছে, ইসমাইল, ইয়া বাচি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরকম একটা ছেলে দেখাতে পারবেন? এখন পাবজি, ফ্রি ফায়ার, আপনার ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করা, সারা রাত পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, জেনা করা, জেনা তো বুঝেন, জেনার হিসেব নেই, কতগুলো মেয়ের সাথে অবৈধ সেক্স করেছে হিসেব নেই, জেনা, পর্ন, মাদক, আপনার অহেতুক খেলতামাশায় ব্যস্ত থাকা, আপনার ইউটিউবে পড়ে থাকা, ফেসবুক নিয়ে পড়ে থাকা, সারাদিন অনলাইনে গোতাগুতি করা, পড়াশোনা করা মন দিয়ে না করা, ছাত্র জীবনেই মাদক সেবন শুরু করা, কিশোর গ্যাং তৈরি করা, এই কাজগুলো কারা করছে? যারা এই কাজগুলো করছে এরা কি অমুসলিম, এরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? এই যুব সমাজ, এই মুসলিম যুব সমাজ কি কখনো ইসমাইল হতে পারবে? শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান দিলেই কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিপুল পরিমাণ সংখ্যক এই যুব সমাজকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিনের পথে ফেরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত শুধু স্লোগান দিয়ে কাজ হবে না। যখন প্রত্যেকটা যুবক কোরআন পড়তে জানবে, ইনশাআল্লাহ অর্থ বুঝবে, কোরআনের হকগুলো আদায় করবে, আদেশ মানবে, নিষেধগুলো বর্জন করবে, দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে, অটোমেটিকলি, চাপ প্রয়োগ করতে হবে না আপনাকে। জ্ঞান, জ্ঞানের একটা বিপ্লব দরকার, পড়াশোনার একটা বিপ্লব দরকার। এখন তো ওইদিকে আমি পড়ে আসছি, আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করেননি বেশি আল্লাহ পাক, ইবলিস কি করেছিল? উল্টা প্রশ্ন করেছিল, কেন সেজদা করব, কেন সেজদা করব, আমি তো আগুন দিয়ে সৃষ্টি, ও তো মাটি দিয়ে সৃষ্টি। এই যে অহংকার, আল্লাহর আদেশকে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে কাউন্টার দেয়া, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণেই কিন্তু ইবলিস কি হলো, কি ইবলিস কি হলো, অভিশপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। পক্ষান্তরে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, নবী মূসা, নবী ঈসা, নবী হুদ, নবী শুআয়ব, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি বিজ্ঞান দর্শন উপস্থাপন করতেন? করতেন না। যখন যে আদেশটা এসেছে
মাথা পেতে নিতেন, এর নামই হচ্ছে ইসলাম। প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, ব্যাখ্যা আছে, বিজ্ঞান আছে, কিন্তু সব কিছু বোঝার ক্ষমতা আমার নাই। সব কিছু ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দেননি, এটা বুঝতে হবে। এই যে কয়েকটা বিষয় বললাম, এগুলোকে ব্যাখ্যা করতে পারবে? একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাইনি আজ পর্যন্ত, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সায়েন্সের বইয়ের অভাব নাই, ফিজিক্সের, অ্যাস্ট্রোনমির যত বই আছে দেখবেন, এই বইগুলো পড়েন, বাংলা অনুবাদও হয়েছে অনেক বই, পড়লে দেখবেন কুলকিরাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, সেটা হলো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, ফুল স্টপ। এটাই মেনে নিয়ে তারা চলছেন, এটা একটা সূত্র, বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এই সূত্রের উপর চলছে এরা। এই তো কথা কঠিন হয়ে যাচ্ছে নাকি? বিগ ব্যাংয়ের নাম শুনেছেন? মহাবিস্ফোরণ আছে, এর উপরে কি, মানে কে বিগ ব্যাং ঘটালো, কিভাবে ঘটল, হঠাৎ করে কেনই বা ঘটল, 1 কোটি বছর আগে কেন ঘটল না, 1 কোটি বছর পরে কেন ঘটল না, এক্স্যাক্টলি এই রোটেশনেই কিভাবে পৃথিবী ঘোরে, একটু বাড়ে না কেন, কমে না কেন, এক একটা গ্রহের ঘূর্ণন মাত্রা আলাদা আলাদা কেন, মানে এই যে টাইম ফ্রেম, 1 সেকেন্ড যদি বেশি হতো, 1 সেকেন্ড কম হতো, তাহলে তো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এই চাঁদের আর পৃথিবীর ডিস্টেন্স একটু বেশি একটু কম হলে জোয়ার ভাটার যে উত্থাল পতন হতো সব ডুবে যেত। এই যে সুনিপুণ একটা গাণিতিক সমীকরণ, এটা কোথেকে আসলো? এমনি হলো, ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ, একটা ঘটনা আছে, নাস্তিকদের সাথে তার একটা তর্ক হচ্ছিল। তো বলা হলো যে ঠিক আছে, অমুক দিন অমুক সময় বাহাস হবে, বাহাস বোঝেন তো, মুনাজারা। তো জিন্দিক নাস্তিকরা বসে আছে, আবু হানিফা রাহিমুল্লাহর খবর নাই, তিনি আসছেন না, নাই নাই নাই। এদিকে ওরা হাস্য তামাশা করছে যে সে মনে হয় আসবে না, ভয় পেয়েছে ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার আগে আগে তিনি আসলেন, আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো, এত দেরি করে আসলেন কেন, কি সমাচার? তিনি বললেন, আসলে আমি নদী পার হচ্ছিলাম, তো সেখানে কোনো নৌকা পেলাম না, তো হঠাৎ দেখলাম যে একটা গাছ অটোমেটিকলি ভেঙে পড়লো এবং অটোমেটিকলি গাছ থেকে কাঠ হয়ে গেল, কাঠ থেকে নৌকা হয়ে গেল, নৌকাটা অটোমেটিক আমার কাছে চলে আসলো এবং আমি সেখানে বসলাম, মাঝি ছাড়াই নৌকা অটোমেটিক আমাকে পার করে দিল। সুফানাল্লাহ বলছেন। তো নাস্তিকরা বলছে, এটা কি আদৌ সম্ভব, অটোমেটিকলি গাছ হয়ে যায়, অটোমেটিকলি কাঠ হয়ে যায়, আবার নৌকার তক্তাও হয়ে গেল, মাঝেও নাই, আপনি এমনি বসলেন চলে আসলেন, এটা কি বিশ্বাসযোগ্য? তখন তিনি বললেন, যদি এতটুকু বিশ্বাস করতে না পারো, তাহলে এই যে পুরো মহাবিশ্ব, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন পাহাড় পর্বত সব সুনিপুণভাবে সৃষ্টি হয়ে আছে, এগুলোর পিছনে কোনো সত্তা নাই, এক কথায় বাহাস শেষ, এর নাম হচ্ছে ইমামে আজম, এর নাম হচ্ছে প্রকৃত ফকিহ, জ্ঞান কাকে বলে দেখেন, প্রজ্ঞা। তো তারা ওই বিগ ব্যাং পর্যন্ত যেতে পেরেছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন, আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, আয়াতটা খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে ওরা কি ভেবে দেখে না, ان السماوات والارض كانتا رتقا ففتقناهما, যে এই আসমান সমূহ এবং এই পৃথিবীটা একটা বিন্দুর মধ্যে ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। কি বুঝলেন? আসমান সমূহ এবং এই জমিন একটা বিন্দুতে ছিল, একটা জায়গায় মিলিত ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মা'ই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বস্তুকে বা প্রাণীকে আমি সৃষ্টি করেছি পানি দ্বারা, কি দ্বারা, পানি দ্বারা। আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? তো আল্লাহ পাক এখানে এটাই বলছেন যে ওরা যেটা বললো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলতে চাচ্ছেন এই বিগ ব্যাং অটোমেটিকলি হয়নি, বরং আমি ঘটিয়েছি। এই হলো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক দর্শনগত পার্থক্য। আমার কথা কি বোঝা যায় না কঠিন হয়?
তাই একটু সুর দিতে হবে। আমি সুর দিলে আর দর্শক থাকবে না, আমি যদি এই কাজ করতে যাই তারও দর্শক উঠে পালাবে। কিছু জ্ঞান শেখেন, মানে মাহফিল একটা নিয়ামত আল্লাহ পাকের, আমরা জানি না এই নিয়ামত কতদিন ভোগ করতে পারবেন। কারণ আমার ব্যক্তিগত মতামত যে আমরা এগুলোর হক আদায় করতে পারছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আমার মতামতের সাথে আপনাকে একমত হতে হবে জরুরি না, আমার মতামতের সাথে আপনাকে সবসময় একমত হতে হবে জরুরি না। আপনি তখনই আমার কোনো কথা মেনে নেবেন যখন দেখবেন আমার কথাটা প্রমাণিত, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে আমরা হক আদায় করতে পারছি না, আমরা অনেক সময়ে গাল গল্প কেচ্ছা খাইনি করে একে অপরের গিবত তোহমত সমালোচনা একে অপরকে কাদা ছড়াছড়ি করে সময় নষ্ট করেছে। যখন আল্লাহর দেয়া নিয়ামতের কোনো নিয়ামতের হক মানুষ আদায় করতে ব্যর্থ হয়, আল্লাহ পাক নিয়ামতটা উঠিয়ে নেন। আমি জানি না আমরা কতদিন পর্যন্ত এভাবে বসতে পারবো, আল্লাহু আলাম বিসাবাব। তাই যতটুকু সময় আমরা আছি আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই সময়টুকুতে কিছু শিখে যাই ইনশাল্লাহ কাজে দেবে। ইসলাম শিখলাম আত্মসমর্পণের নাম, কিসের নাম? আত্মসমর্পণের নাম। এবার আসেন ইসলাম সম্পর্কে আল্লাহপাক কোরআনে কি বলেছেন। আল্লাহপাক সূরাতুল আলি ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য রিলিজন বা দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম শুধু ধর্মকর্মের নামই নয়, বরং একটা জীবন ব্যবস্থার নাম। আপনার জীবনের প্রতিটা বিষয় ইসলামের মধ্যে আছে। আপনি কীভাবে ইবাদত করবেন, কীভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কীভাবে আপনি মুআমেলাত করবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, এভরি সিঙ্গেল সেক্টর ইসলামে কিন্তু আছে, আছে না? আপনি যদি মানে একটু গভীরভাবে হাদিসের কিতাবগুলো পড়েন দেখবেন যে মাথার চুলটা কতটুকু রাখা সুন্নত, কীভাবে আচরাতে হবে, এতটুকু পর্যন্ত কিন্তু ইসলামে বলা আছে। কীভাবে আপনাকে বাথরুম করতে হবে সেটাও ইসলামে বলা আছে। কীভাবে আপনি খানা খাবেন এটাও ইসলামে বলা আছে। কীভাবে আপনি বাসা থেকে বের হবেন ইসলামে বলা আছে। কীভাবে আপনি আল্লাহর জিকির আজগার করবেন বলা আছে। কীভাবে আপনি সলাত আদায় করবেন, যাকাত দিবেন, হজ করবেন, ওমরা করবেন, পরিবার চালাবেন, প্রতিবেশীর খোঁজখবর নেবেন, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবেন, সব কিছু কি আছে ইসলামে বলা আছে। এমনকি ইসলামে এটাও বলা আছে কীভাবে একটা মুসলিম রাষ্ট্র বিশ্বের সাথে ডিল করবে, একটা মুসলিম রাষ্ট্র কীভাবে বিশ্বকে চ্যালেঞ্জ করবে, বিশ্বের বুকে কীভাবে মাথা তুলে দাঁড়াবে, এই তত্ত্ববত্ত্বও দেয়া আছে কোরআন এবং হাদিস। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেগুলো নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়। কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। আল্লাহর ব্যর্থতা নয়, তার রাসূলের ব্যর্থতা নয়, বরং আমরা ব্যর্থ। উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন, নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্যে। দেখছেন যে এক মা চুলার উপরে হাঁড়ি বসিয়ে রেখেছে, হাঁড়িতে কিছু নাই, বাচ্চাটা কাঁদছে। গল্পটা জানেন না? এটা প্রসিদ্ধ গল্প, কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে। তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, বাচ্চা কাঁদছে কেন, খাবার কোথায়? এই মহিলা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা উমর, আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার। মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু। সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেলেন, মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা, সমস্যা না? তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করাতে পারেন। এমন ছিলেন তিনি আমিরুল মুমিনিন। খেজুর পাতার মসজিদে বসে অর্ধবিশ্ব শাসন করেছেন, অর্ধবিশ্ব, এবং মাটিতে ঘুমাচ্ছেন। তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে, হাকামতা আজালতা আমিনতা
ফানিমতা, হে ওমর, তুমি বিচার কার্য পরিচালনা করেছো, ন্যায় বিচার করেছো, নিরাপত্তা দিয়েছ, এরপর ঘুমিয়েছ। তারপর তিনি কি করলেন? বললেন, ইয়া আমাত আল্লাহ, হে আল্লাহর বান্দে, একটু অপেক্ষা করো, আমি আসছি। তিনি চলে গেলেন মদিনায়, গিয়ে ওই যে রিলিফ দেয় না, রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য, যব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন, নিজের কাঁধে, অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয়, নিজের কাঁধে, গাড়িতে করেও নয়, পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত। তার পাশে একজন সাহাবি ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ইনি বলছেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন, আমাকে দেন, আমি বহন করছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াওমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে? তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে, আমার বোঝা বহন করবে? আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে? নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন, নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন, এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি হয়তো এই দায়িত্ব পালন করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে আপনাকে বোঝাবো যে এগুলো হচ্ছে ইসলাম? ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে। ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি, মানুষকে জোর করে, বোমাবাজি করে, সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি, কখনো হবেও না ইনশাআল্লাহ। ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার দিয়ে, আদালত আমানত দিয়ে, মুসলিমদের তাকওয়া পরেজগারিতা চরিত্র দিয়ে। এখন এই যুব সমাজের চারিত্রিক এই অধঃপতনের দিকে তাকান, এরা কি আসলে সেই উম্মার সদস্য? আদৌ কি আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আবু বকর ওসমান আলীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, জায়েদ বিন জায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব, আবদুল্লাহ বিন রওহা, তাদের অনুসারী, বদর এবং উহুদের সাহাবীদের মতো আমরা? আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা, কারণ প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। তাই আমি যুব সমাজকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, এই যে সময় নষ্ট করা, অহেতুক পড়াশোনায় ফাঁকি দেওয়া, আপনার ইসলামের বেসিক জিনিসগুলো না শেখা, কোরআন হাদিস না পড়া, রোজা না রাখা, নামাজ না পড়া, কোরআন তেলাওয়াত না করা, আল্লাহর জিকির আজগান না করা, সারাটা দিন এই যে ফেসবুকিং, ইউটিউবিং, আপনার পাবজি, আপনার টিকটক, এই যে আপনার আর কি আছে, এই যে পর্নোগ্রাফি, আপনার অশ্লীল সাইটগুলোকে ভিজিট করা, মেয়েদের সাথে চ্যাটিং করা, গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়া, জিনা করা, মাদকদ্রব্য সেবন করা, এই যে পশ্চিমাদের নোংরা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে তওবা করে ফিরে আসেন। ফিরে আসেন, আপনার জন্য দুইটা সুসংবাদ। একটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী, যুবতীয় পর্বের মধ্যে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বার্ধক্যে গেলে মৌতের ফিকির সবার হয়, বার্ধক্যে গেলে সবারই মৌতের ফিকির হয়, কিন্তু ওই বার্ধক্যে গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না, কশ্চিনকালেও আপনি এই সময়টা ফিরে পাবেন না। আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন, যেই যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবনকালটাকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে। যুবক বয়সের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য যে এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে,
তার রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নাগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি, প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন। আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে। তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান। আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নেবেন, আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে। আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না, রাখলেও বছরে বছরে একদিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না। একটা হাদিস মনে পড়ল যে আল্লাহ পাকের কাছে 100টা রহমত আছে, মানে 100 ভাগ রহমত আছে, দয়া আছে, ভালোবাসা আছে, তার মধ্যে 1 ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন। ও যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না, কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, ওই 1 ভাগ রহমতের জন্য, 1 ভাগ দয়ার কারণে। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন, যেটা দিয়ে তিনি কিয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন। আমরা আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ। প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে আসা। পাপ হবেই ভাই, জীবনে চলতে গেলে পাপ হবেই, উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে, কিন্তু তওবাও হতে থাকবে ইনশাআল্লাহ। যত পাপ তত তওবা, যত পাপ তত তওবা। আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায়, কাগজ নিয়ে বসে আপনি হিসেব পড়েন, যে মনে করেন, অঙ্ক করেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কথার কথা, চলে গেছে 30 বছর, বাকি আছে কত বছর, 30 বছর, শেষের 5 বছর মাইনাস করেন, এই 5 বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না, ঠিক আছে, শরীরে শক্তি থাকবে না, আপনার রোগ ব্যাধি থাকবে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট স্ট্রোক ইত্যাদি, নাউজুবিল, আল্লাহ পাক হেফাজত করুন, থাকতে পারে, সম্ভাবনা কি বেশি না, 25 আছে আপনার কাছে, 25কে আপনি মাস দিয়ে গুণ করেন, দিন দিয়ে গুণ করেন, দিনের হিসাব পাবেন, পাবেন না? এখানে দাঁড়িয়ে হিসেব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, কত বছরের নামাজ আপনি পড়েন নাই, কত বছরের রোজা আপনি রাখেননি, কত যাকাত ফরজ ছিল দেন নাই, ঠিক আছে? পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন, আমি অমুকের সাথে জেদা করেছি, আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি, আমি অমুককে হত্যা করেছি, আমি অমুককে পিটিয়েছি, আমি কিশোর গ্যাংয়ে ছিলাম, আমি ক্যাসিনোতে গিয়েছি, আমি এটা করেছি, এটা করেছি, লিস্ট করেন প্রত্যেকটা পাপ, দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ, এরকম করে তওবা করেন, তওবাটাকে ফিল করতে পারবেন। খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই, ফিল করতে পারবেন না, আপনি লিখেন বুঝবেন যে আপনি কী 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 করেছেন জীবনে, করা যাবে না এটা, যেগুলো মনে পড়ছে করা যাবে, কিন্তু এরপরে ওযু করবেন, করে সুন্দর করে দুরাকাত সালাত পড়বেন, পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইয়া আল্লাহ এই কাজ আমি করেছিলাম, আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি, আল্লাহ আমি আমার, আল্লাহ তুমি আমাকে যত নেয়ামত দিয়েছো সব নেয়ামত স্বীকার করছি আল্লাহ, আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছি সব স্বীকার করছি আল্লাহ, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আচ্ছা না একটা সূরা ফুরকানে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তাদের তারা নয় যারা তওবা করেছে এবং ঈমান এনেছে এবং বেশি বেশি সৎ আমল করেছে, উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই তারা যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন। শয়তান ধোকা দিবে আপনাকে, শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন, এখনো সময় পড়ে আছে, পরে তওবা করো, এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন,
অনেক সময় পড়ে আছে, আগে পড়াশোনা শেষ করো, এসএসসি শেষ হোক, ইন্টার শেষ হোক, অনার্স শেষ হোক, মাস্টার্স শেষ হোক, একটা চাকরি আগে পাও, বিয়ে শাদী হোক, পরিবার হোক, শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেবো, ব্যস হয়ে গেল। শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু, মনে রাখবেন ইন্নাস শাইতানা কানা লিলইনসানি আদুওয়ান মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু, এর ধোকায় পা দিবেন। আর ইবলিস অনেক স্মার্ট, কারণ তার অনেক বয়স হয়ে গেছে, সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে, সে কিন্তু অনেক স্মার্ট, সে জানে কীভাবে মানুষকে পদস্খলিত করতে হয়, সে মানুষকে নেক সুরতেও ধোকা দিতে পারে। নেক সুরতে মনে হচ্ছে ভালো কাজ করছে আমি, দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে, এত স্মার্ট। তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম, যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো, ইসমাইল আলী ইসলামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন গড়তে হয়, প্রথমে তওবা করতে হবে। খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে 25 বছর টার্গেট করেন, এই 25 বছর আমি কী করতে চাই, আমার লাইফের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হলে আমার কী দরকার, আল্লাহর সন্তুষ্টি, আমি একটা জীবন পেয়েছি, এই 25 বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে, এই সময়টুকুতে আমি কী করতে পারি নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আমার পরবর্তী প্রজন্মের জন্যে, ঠিক আছে, আমার উম্মার জন্যে, দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কী করতে পারি, প্ল্যান করতে হবে। আমি কী কী পড়বো, এখন কোন কোন বই পড়বো, কোন কোন সাবজেক্ট পড়বো, পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে, লিখে ফেলেন। পড়াশোনার পরে আমি কীভাবে আমল করবো, দিন রাত কেমন করে গোছাবো, 24 ঘন্টা রুটিন করে ফেলেন। তারপরে আপনার রিজিকের দরকার, আমি কী রিজিক চাচ্ছি, হালাল না হারাম, আমি হালাল চাচ্ছি, হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো, হালাল ব্যবসা করব, হালাল কৃষিভিত্তিক কাজ করব, হালাল কিছু করব, হারামে যাব না। প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন, বিয়ে করব এরপরে আমি কাকে বিয়ে করব, এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে, যে মুত্তাকি মেয়েকে টিক চিহ্ন দিলেন, এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে, মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না, ওই মেসেঞ্জারে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে, ইমো, ভাইবারে পাওয়া যাবে না, ওইখানে যোগাযোগ করতে হবে, উপরে যোগাযোগ করে বলতে হবে রব্বানা, বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান শেষের দিকে আছে। এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ পাক মিলাইয়ে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তোলেন না, এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, এই কাজ ভুলেও করতে যায় না। আর এটাও মনে রাখেন যে সব পরখা মানেই মুত্তাকি পরেজগার মেয়ে নয়, সব পরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না, এটাও মাথা রাখবেন। ওইখানে কানেকশন করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক কে দেয় ভাই? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত হাজার, 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছে, লেখা হয়ে গেছে, আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, এবং মৌতের পর আপনার কী হবে, এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন, কত কোটি ডালের দানা খাবেন, কতগুলো মাছ খাবেন, কতগুলো মাংস খাবেন, সব লেখা আছে, সব লেখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে। আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই, মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে, কথার কথা, এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার 1,000 কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন আল্লাহ পাক। আমাদের মধ্যে সবাই যদি নাউজুবিল্লাহ জাহান্নামেও যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই জানেন, রাইট নাও। মানুষ আল্লাহকে চিনে না, কিচ্ছু ছিল না, একসময় আল্লাহ একা ছিলেন, একসময় কিচ্ছু থাকবে না, আল্লাহ একা থাকবেন, যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে সেও থাকবে না, থাকবে, তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে, এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, এটা একটা মজার কথা না? ওই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতিরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেওয়া হবে, আর কোনো মৃত্যু নেই,
এটা এটা দেখে জান্নাতীদের উৎফুল্ল তারও বেড়ে যাবে, আর মৌত নাই, একটা মৌত হয়ে গেছে আর মৃত্যু হবে না, সুবহানাল্লাহ, আর কোনোদিন মৌত নাই, চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর এই দৃশ্য দেখে জাহান্নামীদের আক্ষেপ আরও বেড়ে যাবে, হায় মৌত থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম, এখন সেটাও আর হবে না। সূরা আলার মধ্যে আছে না এটা কি জানি, শুকরান লাক, ثم لا يموت فيها ولا يحيى, তারা মৃত্যুবরণ করবে না জীবিত থাকবে না, এত ভয়াবহ আজাব হবে, আল্লাহ পাক হেফাজত করুন। একটা কথা তখন বলতে চেয়েছিলাম মাথা থেকে চলে গেছে, এখন মনে পড়লো, ওই যে জাহান্নামের ফেরেশতা মালিক মনে আছে, সে কখনো হাসে না, কি করে না, হাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন যে ওর সমস্যা কি, সে হাসে না কেন, আও কামা ক্বালা আলাইহিস সালাম, তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তাকে জাহান্নামের রক্ষী হিসেবে সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে সে কখনো হাসেনি। তো আল্লাহর অনুমতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, মেরাজের রাতে জাহান্নামে উঁকি দিয়ে দেখেছেন, দেখে এসে তিনি যা বলেছেন, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে উদ্ধত অহংকারী শ্রেণী, ওই যে প্রথমে বললাম অহংকার, এবং নারী জাতি, কারা, মহিলা জাতি। এটা মনে করবেন না যে আগের উম্মতের সমস্ত মহিলাদেরকে এখানে বোঝানো হচ্ছে, এখানে বিশেষভাবে বোঝানো হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের যে মহিলারা আছে, নারী জাতি আছে, তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান্নামে যাবে। কারণ কি, কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ঈমান, আমল, পর্দা এগুলো ধরে রাখতে পারবে না। এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত 100-200-300 বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি, কী হয়েছে? আমার ব্যাখ্যা, আমি বলেছি বারবার, আমি যদি কোনো ব্যাখ্যা দেই, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্স দ্যাট আই এম কারেক্ট, যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয় আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট, যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে তাহলে বিশ্বাস করেন, যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলে নেই বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা আমার ব্যাখ্যা, আমার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন, মহিলাদের যে ফ্যামিনিস্ট রেভলিউশন, মহিলারা মহিলা নাই সব পুরুষ হয়ে গেছে, কাপড় চেঞ্জ হয়ে গেছে, ফাংশন চেঞ্জ হয়ে গেছে, হাজার বোঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না, পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে, যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে, মহিলা এতুন মামেলা, যারা অন্যর দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকেও আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যারা, যাদের হাতে লাঠি থাকবে বাঁকানো, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এখানে পয়েন্টটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আজকে থেকে 200-300 বছর আগে দেখেন মেয়েদের পোশাকের শালীনতা ছিল একটা, জেনা ব্যভিচার হয়েছে কিন্তু এভাবে হয়নি কখনো, ওপেনলি কখনো হয়নি এভাবে, অ্যামেজিং, মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো, কথাটা বোঝেন, জেনা করছে যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য, জায়েজ, আপনার হালাল বিয়ে করা মহব্বতের স্ত্রী, তার সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটা তো জায়েজ, এবং এটা ইবাদত একটা, এটা কিন্তু একটা ইবাদত, হারামভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এইভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কী করছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো বিগত 100 বছর এটা ছিল কি না, ভালো করে ভাবেন বিগত 100 বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে এটা হচ্ছিল কি না, যখন থেকে পশ্চিমারা বিশ্ব শাসন করা শুরু করেছে তখন থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
খুব ভালো করে ইতিহাস পড়ে দেখেন, যখন থেকে ওরা এই বিশ্বকে শাসন করা শুরু করেছে, ওই যে ব্রিটেন প্রথমে, তারপরে যে আমেরিকা, এখন আসতেছে ইসরায়েল, এরা যখন থেকে দায়িত্ব নিয়েছে ওয়ার্ল্ডের, তখন থেকে দেখবেন আপনি পুরো ওয়ার্ল্ডে ফ্যামিনিস্ট রেভলিউশন, পুরো ওয়ার্ল্ডে সুদভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডে দেখবেন শির্ক, পুরো ওয়ার্ল্ডে দেখবেন আল্লাহ দ্রোহিতা, আল্লাহর লসগুলোর গায়েব শেষ নাই, দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাদক ছড়িয়ে দেওয়া, পুরো ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলা, প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ফেলা, নিউক্লিয়ার মিসাইলগুলো তৈরি করা এবং একে অপরকে ভয় দেখানো যে মানব পৃথিবী ধ্বংস করে ফেলাবো, এইগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে এরা ক্ষমতা এসেছে। এর আগে মুসলিমরা 1400 বছর 1300 বছর এই বিশ্বকে রুল করেছে, তখন এত ফেতনা ছিল না, ছিল তখন পর্নোগ্রাফি ছিল, এই যে গ্লোবাল মাদক ছিল, এই যে গ্লোবাল শিরকি জ্ঞানতাত্ত্বিক এপিস্টেমোলজি ছিল, ছিল না, গ্লোবাল মাদকের সয়লাব ছিল, ফ্যামিলিস্ট রেভলিউশন ছিল, ছিল না এগুলো। এগুলো আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, ভাবতে হবে এগুলো নিয়ে। কোরআন এবং হাদিস শুধু রিডিং পড়ার জন্য আল্লাপাক দেননি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাপাক কি বলেছেন, তারা কি কোরআন সম্পর্কে গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফারুহা, নাকি ওদের হৃদয়ে মরিচা ধরে গেছে, মরে গেছে? কোরআন হাদিস আল্লাপাক এমনি এমনি দেননি, ভাবতে হবে এগুলোর সাথে, প্রেক্ষাপটকে মেলালে আপনি বুঝতে পারবেন যে আগের এই যুগগুলো বর্তমানকালের ফিতনার যুগ এক নয়। আপনাকে বাইরের চোখ ভিতরের চোখ দিয়ে দেখতে হবে, দুই চোখ দিয়ে দেখতে হবে, ভিতরের কান দিয়ে শুনতে হবে, কলবকে জিন্দা করতে হবে, আল্লাহর নূর দিয়ে দেখতে হবে, বাহ্যিক চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না সব কিছু। আমি যুব সমাজকে রিকোয়েস্ট করব, জীবনটাকে মূল্যায়ন করেন, হায়াত হিসেব করেন, জীবনের টার্গেট ফিক্স করেন, কি করবেন কিভাবে করবেন প্ল্যান করেন, করে আপনার পরিবারের সাথে শেয়ার করেন, আপনি বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে বসে শেয়ার করেন, সেই সব ওলামায়ে কেরামের কাছে যান যে ওলামায়ে কেরামদের মনে কোনো অহংকার নাই, কি নাই, অহংকার নাই, দাড়ি টুপি পাগড়ি রেখে অহংকারী আচরণ করে তার কাছে জ্ঞান শিখতে যাওয়ার দরকার নাই। বিনয়ী যারা, আল্লাহওয়ালা, দরদি দিল মানুষ, যারা আপনাকে কাছে ডেকে নিয়ে ভুল শুধরাবে, আপনাকে তৈরি করবে, পালিশ করে উম্মার সম্পদ বানাবে, ওখানে যান। যারা আপনাকে মূল্যায়ন করতে পারবে না, ওখানে যায় না, বরং তাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, সমালোচনা, সংস্কৃতি, গিবত, তহমত, অপবাদ এগুলো দিয়ে ভর্তি। তো বিজ্ঞ পরেণ্য আহলে দিলওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি, আল্লাহ নূরওয়ালা ওলামায়ে কেরামের কাছে যান, সোহবতে গিয়ে এগুলো পরামর্শ করেন, তারা আপনাকে গাইড করবেন ইনশাআল্লাহ। এরপর হালাল রিজিক সার্চ করেন, পবিত্র মেয়েকে বিয়ে করেন, নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান। আমি বারবার বলছি, আপনি যদি 10 ঘাটের পানি খেয়ে আসেন, আপনি এমন মেয়েই পাবেন যে 20 ঘাটের পানি খেয়ে আসছে। নিজে পবিত্র থাকেন, নিজের সতীত্ব নিজে হেফাজত করেন, আল্লাহ আপনাকে পবিত্র মুমিনা মুসলিমা নারী দিবে ইনশাআল্লাহ, দুনিয়াতে তো দিবে দিবেই, পরকালও দিবে ইনশাআল্লাহ। এরপরে পরিবারটা গঠন করেন, পরিবারের মধ্যে তাওহিদ থাকবে, সুন্নত থাকবে, হালাল রিজিক থাকবে, হারাম থাকবে না, পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি থাকবে, বাচ্চা কাচ্চা থেকে ছোটোবেলা থেকে মানুষ করেন, যে সময়গুলো আপনি পাননি, যে সুযোগগুলো আপনি পান নাই, সেটা আপনি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। আর বাচ্চা কাচ্চা নেওয়ার সময় খেয়াল রাখবেন যে সন্তান যেন সুসন্তান হয়, স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া পড়বেন, দোয়া খুব বড় জিনিস, এবং যখন সন্তান ধারণ করবে আপনার স্ত্রী, এই পুরো 9 মাস আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, দেখবেন ইনশাআল্লাহ সুসন্তান হবে। এরপর সন্তানদেরকে মানুষ করেন, মেয়ে হোক ছেলে হোক, আমরা মেয়ে হলে অনেকে মুখ কালো হয়ে যায় নাকি, এখনও মেয়ে হলে মুখ কালো হয়ে যায়? মেয়ে সন্তানের চেয়ে সৌভাগ্যবান পিতা আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতা, তাই নয় কি? তিনি তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কত মহব্বত করতেন না? কিন্তু একটা কথা শোনেন, তিনি তার মেয়েকে ডেকে বলেছেন, হে ফাতিমা, হে ফাতিমা, পৃথিবীতে যা চাওয়ার, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালে কয়েকটা জায়গা আছে যেখানে আমি তোমাকে চিনতে পারবো না হে আয়েশা, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, যখন জাহান্নামকে কাছে ডেকে আনা হবে, জাহান্নাম প্রচণ্ড গর্জন করবে, যখন পুল সিরাত পার করানো হবে, আমি তোমাকে চিনতে পারবো না।
আজকে আমরা কি মনে করি যে অমুক পীর সাহেব আমাকে বাঁচিয়ে দিবে নাকি অমুক কবরের ছোঁয়া মানুষটা আমাকে পরকালে পার করিয়ে দিবে? না, আমরা আকিদা এরকম পোষণ করি না। এখন এগুলো ভয়ঙ্কর আকিদা। নিজের ইমান, নিজের আমল, নিজের তাকওয়া ছাড়া পরকালে নাজাত দেওয়ার কেউ নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করে তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। এটা ঠিক আছে, সুপারিশ করবেন কখন? যখন আল্লাহ পাক তাকে ইখতিয়ার দিবেন, অনুমতি দিবেন, এই সুপারিশ ইনশাআল্লাহ আমরা পাবো। এছাড়া কোরআন সুপারিশ করবে, আপনার সিয়াম রোজা সুপারিশ করবে, আপনি দান সাদাকার ছায়া থাকতে পারবেন। ওই যে বললাম যৌবনকার আল্লাহর পথে দিলে আরশের ছায়া থাকতে পারবেন। কোরআনওয়ালা যারা আহলে কোরআন, কোরআনের হাফেজ, আহলে কোরআন, এরাও সুপারিশ করতে পারবে। আল্লাহ পাক ইখতিয়ার দিবেন, তারা নিজের ক্ষমতায় পারবে এমন নয়। আল্লাহ যখন তাদেরকে সম্মানিত করবেন তারা তখন এই কাজটা করবে। শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি তার পরিবারের কিছু মানুষকে জাহান্নাম থেকে নিয়ে যেতে পারবেন জান্নাতে, আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। এগুলো আল্লাহর ক্ষমতা, মানুষের ক্ষমতা নয়। কিন্তু তো মূল কথাটা হচ্ছে যে যৌবনকালটাকে আল্লাহর পথে দিয়ে দেন, এটা প্রথম সাজেশন। ইসলাম পরিপূর্ণরূপে পালন করেন, এটা একটা দিনের না, আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান এখানে আছে। আপনি যে দিক কল্পনা করেন না কেন, ইবাদত থেকে শুরু করে। আল্লাহ পাক সূরা নাহালের 89 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে, তিবিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান, এবং এটা হেদায়াত, ওয়া রাহমাতান, এটা দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। ইসলাম এর পিলার কয়টা? পাঁচটা। তার আগে একটা কথা বলি, আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি? ইসলাম। অন্য রিলিজনগুলোর কি হবে তাহলে? এটা ভালো প্রশ্ন। শোনেন, যখন নূহ আলাইহিস সালাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল, তিনি মুসলিমই ছিলেন। দাউদ, সুলাইমান, ঈসা, মূসা, শুআইব, হুদ, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না। ইসলাম নতুন কোনো ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়া মা ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কোশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না। উত্তর পেয়েছেন? ইসলামের বাইরেরগুলোর কি হবে? এটা উত্তর। কোরআনে আল্লাহ পাক এটা বলেছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ আরও বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে? আফা হুকমুল জাহেলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইয়ারজিউন। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে, অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সব কিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে? তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজন আল্লাহর কাছে। অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে তার কোনো অংশ থাকবে না।